বাবুরডাঙ্গা সবুজ সংঘ পরিচালিত আট দলীয় স্বর্গীয় বিধানভূমিক স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল ম্যাচ। 26তম ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে, একদিকে এসএসএসি খারিজা কাকরিবাড়ি, অন্যদিকে নাইজেরিয়ান প্লেয়ার সমন্বয়ে সাজের পার পিভিসি। খেলা শুরুর পূর্বেই আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি প্লেয়ারদের সঙ্গে। মাঠে আপনারা দেখতে পাচ্ছেন লাল সবুজ জার্সিতে এসএসএসি খারিজা কাকরিবাড়ি, অন্যদিকে সাজের পার পিভিসি। আপনারা হয়তো জানেন দীর্ঘ লড়াইয়ের পরে এই জায়গায় পৌঁছেছে যে দুটি শক্তিশালী দল, একদিকে খারিজা কাকরিবাড়ি, অন্যদিকে সাজের পার পিভিসি। কিন্তু তাদের এই লড়াইটা খুব একটা সহজ ছিল না। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের খেলার শুভ সূচনা হয়ে গেল। তো আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল উত্তরের জানা অজানা তথ্য, উত্তরের তথ্য। হ্যালো এন্ড নমস্কার, আমি চঞ্চল। শুরু করছি ফাইনাল টুর্নামেন্টের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে আজকের বিশেষ এই ব্লগ ভিডিও। যেহেতু এই খেলায় টক্কর হয় সব শিয়ানে শিয়ানে, শিয়ানে শিয়ানে টক্করের মধ্যে দিয়ে ফাইনালে পৌঁছেটা কতটা কঠিন সেটা যে টিমগুলো ফাইনালে উঠেছে তারা ভালোভাবেই জানে। তো এই কারণে তারা হয়তো চাইবে না কোনো কারণেই ফাইনাল ট্রফিটা হাতছাড়া করতে। কাজেই এটা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত কে জিতে নিল এই বাবুরডাঙ্গা সবুজ সংঘ পরিচালিত আট দলীয় স্বর্গ বিধানভূমিক স্মৃতিনগর ফুটবল টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের শিরোপা, কে ছিনিয়ে নিল 2026-এর টুর্নামেন্ট ট্রফি। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতে কে হারে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটির শেষ পর্যন্ত। মেডিকেল
অবশেষে দীর্ঘ 70 মিনিট টান টান উত্তেজনায় খেলার ফলে খেলার ফলাফল হলো গিয়ে সাজের পর বিবিসি 0 আর অন্যদিকে এসএসএসি খাড়িজা কাকড়িবাড়ি 3 গোল দিয়ে ম্যাচ নিজের হাতে পকেটে পুরে নিল। তো ফ্যান্ড সর্বশেষ ফলাফল এ দাঁড়ালো 2026 চ্যাম্পিয়ন ট্রফির হাকদার এসএসএসি খাড়িজা কাকড়িবাড়ি। নমস্কার বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।
বাবুল বাবা।